তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কী নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনাদের নাম্বার এবং জিমেল ছাড়াই যত খুশি তত ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটি গোপন রেখে কিন্তু আপনি যত খুশি তত ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো কীভাবে কী করবেন সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড লাইভ প্রমাণ সহ আমি নিজেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু দেখার এবং বোঝার জন্য। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, এবং চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, নাম্বার এবং জিমেল ছাড়াই যত খুশি তত ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটার ডাটাটা আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, মানে স্টোরেজ যে রয়েছে এটা ক্লিয়ার করে দেবেন অ্যাপ থেকে। তো ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা কী করবেন, ফেসবুকটা আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, সিম্পলি কিন্তু আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটার উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে অ্যালাউ দিতে বলবে, আপনারা অ্যালাউগুলো দিয়ে দিবেন যতগুলো অ্যালাউ যাবে। তো যাই হোক, অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলবে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিতে। তো আপনারা এখানে কী করবেন, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো এখানে আপনাদেরকে বার্থডেটা দিতে বলবে, আপনার জন্ম তারিখটা। তো এখানে আপনারা কী করবেন, 18+ অবশ্যই আপনাদের জন্ম তারিখটা 18+ দিয়ে দেবেন। আপনি একটা মানে ভুয়া একটা জন্ম তারিখ দিতে পারেন, অথবা আপনার যদি 18+ জন্ম তারিখ হয়ে থাকে সেটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপরে আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো এখানে বলবে আপনাদের জেন্ডারটা নির্ধারণ করতে, আপনি ছেলে নামে সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে এরকম চলে আসবে। তো এখানে বলবে যে আপনাদের ইন্টারভিউর মোবাইল নাম্বার। তো এখানে আপনারা কী করবেন, ভুয়া একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনি জানেন না এমন একটা নাম্বার দিয়ে দেবেন, হাঁকাও মানে মনে করেন যে আপনি হাঁকাও একটা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এবং এই নাম্বারটা যেন অবশ্যই 11 ডিজিটের হয়ে থাকে। নাম্বারটা আপনি ভুয়া দেবেন কিন্তু 11 ডিজিটের একটা নাম্বার দিয়ে দেবেন। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপরে আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে চোস এ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আপনারা কী করুন, পাসওয়ার্ডটা 6 ডিজিটের উপরে দিয়ে দেবেন। তো আপনি এখানে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো যাই হোক, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনের উপরে আবারও ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে আপনাদের ফোনে যদি কোনো জিমেল থাকে সেই জিমেলগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনাদেরকে এখানে কী করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন স্কিপ একটা অপশন রয়েছে, এই স্কিপে ক্লিক করে দেবেন। তো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে বলবে সাইন আপ করতে। তো আপনারা কী করবেন, এখান থেকে সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো যখনই সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন, তারপর এখানে আপনাদের ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হইতেছে, এখানে একটু কিন্তু সময় লাগবে। তো এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগে, তার মাঝে কিন্তু এখানে হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এখানে কিন্তু সাইন আইন নামে একটা অপশন চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখিয়ে দিতেছি, অবশ্যই আপনারা সেগুলো ফলো করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এরকম চলে আসবে, নিচের দিকে দেখতে পাবেন নট নাও একটা অপশন রয়েছে, এই নট নাও অপশনে ক্লিক করে দেবেন। তো নট নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো এখানে বলবে আপনার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলেন এটা মনে রাখার জন্য। তো যাই হোক, এখান থেকে আমাদের যেহেতু মনে আছে আমরা ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, নিচের দিকে দেখতে পাবেন একটা অপশন রয়েছে কনফার্ম উইথ কোড, এই কনফার্ম উইথ কোডের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড দিয়েছে, মানে আপনি যে এখানে ভুয়ো একটা মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড দিয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে যেহেতু সেই নাম্বারটা নেই, আপনারা কী করবেন, তো এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পাবেন কনফার্ম বাই ইমেল, এই কনফার্ম বাই যে ইমেল অপশনটা রয়েছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে চলে আসবে এরকম। তো এখানে বলবো যে আপনার এন্টার এ নিউ ইমেল অ্যাড্রেস। তো এখানে যেহেতু আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নিজের ইমেল অ্যাড্রেসগুলো দিবেন না, এখানে আপনার ফেক ইমেল অ্যাড্রেস দিবেন। তো কীভাবে আপনি ফেক ইমেল অ্যাড্রেস পাবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিতেছি। তো বন্ধুরা, এই জন্য একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনস্টা অ্যাড্রেস নামে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনি যদি প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনস্টা অ্যাড্রেস নামে সার্চ করে নিয়ে যে চলে এসেছে, দেখুন এখানে
ইনস্টা অ্যাড্রেস লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি সর্বপ্রথমেই পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটা যখনই ডাউনলোড করা হয়ে যাবে, অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দিলে আপনাদের কাছে যদি অ্যালাউ চাই, অ্যালাউগুলো দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনি যত খুশি তত ফেক জিমেল পেয়ে যেতে পারেন। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, উপরের দিকে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিকলি এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে ইমেল পাওয়ার জন্য। তো এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের জিমেলটা চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, কপি করে নেবেন। এই কপি ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলে আপনার জিমেলটা কিন্তু কপি হয়ে গেছে। এবং কপি হওয়ার সাথে সাথে আপনি কী করবেন, আবার ফিরে আসবেন এই ফেসবুকে। ফেসবুকে ফিরে আসার পর এখানে আপনি এখন ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে, তো বন্ধুরা কন্টিনিউ উপরে ক্লিক করে দিলে এরকম কিন্তু চলে আসলো, দেখতে পেলেন। তো এখানে আপনাদের যে জিমেলটা আপনি দিলেন ফেক জিমেলটা, সেই জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে। তো সেই কোডটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে চলে আসবে, তার বেশি সময় নেবে না। তো দেখুন তাড়াতাড়ি কিন্তু আমার এখানে চলে আসলো। তো এখানে দেখুন কোডটা এখন আমি এখানে লিখে দিব। তো কোডটা আমি ভালো করে দেখে নেই। তো বন্ধুরা কোডটা কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম। তো আপনি যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা কোড চলে যাবে, মানে ওই অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনাদেরকে কিন্তু এখানে বসাইতে হবে। বসিয়ে দিয়ে কনফার্ম অপশন রয়েছে, এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু কোড লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পারেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়েছে। এখানে কিন্তু পিকচার চাইতেছে, যাই হোক এখান থেকে আমি পিকচার দিব না, স্কিপ করে দেবো, সব কিছু আমি স্কিপ করে দেবো এখান থেকে। তো স্কিপ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে মানে সফলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে মানে ক্রিয়েট করা হয়ে গেল। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার নাম্বার এবং জিমেল, আপনার নিজের জিমেল হাইড রেখে আপনি ফেক জিমেল দিয়ে কিন্তু যত খুশি তত ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি তো আপনাদেরকে প্রমাণসহ সব কিছু দেখিয়ে দিলাম। তবুও যদি আপনাদের কোথাও কোনো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল অ্যান্ড্রয়েড টিপস ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।